লকাম টু দ্য ব্যাকবোর্ প্রেজেন্স লেকচার নাম্বার থ্রি অ্যান্ড ইউনিট নাম্বার থ্রি সো বন্ধুরা এই ইউনিটে বেসিক্যালি আমরা যেটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে কোম্পানির দলিলপত্র মানে যে যে দলিলপত্রগুলো বা ডকুমেন্টসগুলা বেসিক্যালি একটা কোম্পানি গঠন করার ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে এবং যে দলিলগুলো ছাড়া কোম্পানি গঠনপত্র কোনোভাবেই সম্পন্ন করাই সম্ভব না সেগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব সো আমরা প্রথমত জানি যে কোম্পানি গঠন হতে গেলে দু ধরনের দলিল প্রধানত আমাদের দরকার পড়ে প্রথমটা হচ্ছে কোম্পানির স্মারকলিপি যেটাকে বলা হয় কোম্পানির সর্বপ্রথম এবং প্রধান দলিল এটার আরও কিছু নাম আছে আমরা পর্যায়ক্রমে জেনে নেব এবং পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে পরিমেল নেওয়ালি সো আমরা একটা একটা করে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেই প্রথম যেটা দেখাচ্ছে স্মারকলিপি স্মারকলিপির মধ্যে খেয়াল করি ব্যাসিক্যালি স্মারকলিপি হচ্ছে কোম্পানির সাথে আমাদের যে তৃতীয় পক্ষগুলো আছে হতে পারে কাস্টমার হতে পারে শেয়ারহোল্ডার কোথাও হতে পারে আমাদের অ্যাডভাইজার প্যানেল হতে পারে আমাদের সাপ্লায়ার অ্যান্ড অথবা অন্য কোনো পার্টিস যারা থার্ড পার্টি বলে আমরা চিনি সো একটা কোম্পানির সাথে যখন তৃতীয় পক্ষের সাথে আমরা ডিলিংস করতে যাব তার মানে একটা কোম্পানির সাথে তৃতীয় পক্ষের সম্পর্ক নির্দেশকারী যে দলিলটা আছে এই দলিলটার নাম হচ্ছে ভ্যাসিক্যালি স্মারকলিপি এবং এই স্মারকলিপিতে ভ্যাসিক্যালি ছয়টা জিনিস আমরা প্রধানত কাভার করে থাকি সো ছয়টা জিনিস কি কী এটা কিন্তু পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি চলে আসে কোম্পানির স্মারকলিপির বিষয়বস্তু কোনটি এবং বিষয়বস্তু নয় কোনটি সো অ্যান্সার করতে হবে আমরা জানি স্মারকলিপির বিষয়বস্তু ব্যাসিক্যালি ছয়টা জিনিস ছয়টা মূল বিষয়বস্তু আছে বা কোম্পানির স্মারকলিপির ছয়টা ধারা আছে আমি ধারাগুলো সিরিয়ালি একটু পড়ছি নাম ধারা ঠিকানা ধারা বা অবস্থান ধারা এরপর বলছে উদ্দেশ্য দ্বারা এরপর বলা হচ্ছে মূলধন দ্বারা এরপর দায় দ্বারা এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সম্মতি দ্বারা মানে অ্যাগ্রিমেন্ট মানে আমরা ইকুয়ালি আমাদের মতামত আছে এখন ব্যাপার হচ্ছে এই ছয়টা দ্বারা মুখস্থ করার জন্য ছোট একটা টেকনিক্স আছে আমরা একটু দেখে নিই বলা হচ্ছে নাম ঠিকানা প্রকাশের উদ্দেশ্যে মূলধন ও দায় প্রদানে সম্মত হলো তার মানে একটা লাইন মুখস্থ করতে হবে নাম ঠিকানা প্রকাশের উদ্দেশ্যে মূলধন ও দায় প্রদানে সম্মত হলো এবার একটু খেয়াল করি কিভাবে দেখি এটা খেয়াল করি এখানে আমি কিছু ব্লু কালার প্যান দিয়ে কিছু আন্ডারলাইন করা আছে প্রথমে যে বলা আছে নাম আমি একটু নাম্বারিং করি এক নাম্বার নাম্বার ওয়ান নাম ধারা এরপর বলা হচ্ছে ঠিকানা দ্বারা এবং এরপর দেখাচ্ছে উদ্দেশ্য দ্বারা এরপর দেখাচ্ছে মূলধন দ্বারা এরপরে দায়ী বা লাইবিলিটি এরপরে সম্মত একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা পরবর্তীকালে ছয় নম্বর ধারায় লিখেছি সম্মতি দ্বারা তার মানে সম্মত হওয়া মানে সম্মতি দিয়েছে তার মানে সম্মত না এটা বেসিক্যালি সম্মতি হিসেবে আমরা ধরে নেব জাস্ট মনে রাখার সুবিধার্থে আমরা মুখস্থ করে নিব নাম ঠিকানা প্রকাশের উদ্দেশ্যে মূলধন এবং দায় প্রদানে সম্মত হলো তার মানে স্মারকলিপি সম্পর্কে কি আমরা জানলাম এরপরে জানলাম স্মারকলিপির মূল বিষয়বস্তু ছয়টি ছয়টি সম্পর্কে আমরা জেনেছি এবং এই ছয়টি ভ্যাসিক্যালি কিভাবে মনে রাখবো তার একটা কৌশল শিখলাম এখন আর একটু ডিটেলসের জন্য আমরা এই যে ছয়টা বিষয়বস্তু আছে আমরা একটু ছোটো ছোটো আলোচনা করে নিই প্রথমে আছে নাম দ্বারা তার মানে কোম্পানির নাম কীরকম হতে হবে আমাকে প্রথমে জানতে হবে কোম্পানির এমন একটা নাম থাকতে হবে যে নামে সমস্ত পৃথিবীতে বা পুরো পৃথিবীতে অন্য দ্বিতীয় কোনো কোম্পানি থাকতে পারবে না তার মানে প্রত্যেকটা কোম্পানির একটা ওয়েবসাইট থাকবে বা একটা ডোমেন দরকার আছে এবং ডোমেনের জন্য ডোমেন ইজ অলওয়েজ শুড বি ডোমেন শুড বি অলওয়েজ ইন ইউনিক ফর্ম তার মানে প্রত্যেকটা ডোমেন যেহেতু ইউনিক হবে তার মানে ধরে নিলাম একটা কোম্পানির নাম এবিসি এবিসি নামে শুধুমাত্র একটা কোম্পানি থাকতে পারবে এবিসি দিয়ে দ্বিতীয় কোনো কোম্পানি থাকতে পারবে না তার মানে যে নামটা আছে এ নামের যথাযথভাবে হতে হবে এবং নাম নির্বাচনের ক্ষেত্রে ইউনিক নেম সিলেক্ট করতে হবে এরপরে যেটা আছে ঠিকানা দ্বারা তার মানে যে কোম্পানিটা নিয়ে ব্যস্ত গেলে আমরা নিবন্ধনের জন্য চিন্তা করছি এবং তার জন্য দলিলপত্র যদি প্রস্তুত করছি সেখানে আমাদের ঠিকানা সম্পর্কে ডিটেলস লেখা থাকতে পারে বা থাকতে হবে এরকম যে কোম্পানি এই জায়গায় অবস্থান করবে এবং পরবর্তীতে যদি আমাদের এক্সপানশন হয় আমরা এরকম এরকম জায়গায় আমরা এক্সপান্ড করতে পারি তার মানে সম্ভাব্য ফিউচারে আমরা কোন জায়গায় কোম্পানি শিফট করতে পারি সেটারও একটা উল্লেখ থাকতে পারে এবং বর্তমানে কোম্পানি কোন জায়গায় অবস্থিত আছে বা অবস্থান করছে সে সম্পর্কিত বিস্তারিত লেখা থাকবে এরপরে চলে আসি উদ্দেশ্য দ্বারা তার মানে প্রত্যেকটা কোম্পানির ভিশন থাকবে মিশন থাকবে গোলস অবজেকটিভ এবং সাফ গোলস থাকবে তার মানে ব্যাপার হচ্ছে উদ্দেশ্য মানে অবজেক্টিভস বা পার্পজ অফ হ্যাভিং ফর ক্রিয়েটিং অ্যা কোম্পানি বিজনেস তার মানে ব্যাপারটা হচ্ছে উদ্দেশ্য থাকবে ডেফিনেটলি উদ্দেশ্যটা অবশ্যই 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 ইয়া হতে হবে মানে কী বলা যায় এটা হারাম কোনো বা এটা অবৈধ কোনো উদ্দেশ্য হওয়া যাবে না এটা অবৈধ অবশ্যই বৈধ উদ্দেশ্যে হতে হবে এরপরে চলে আসি মূলধন দ্বারা তার মানে কোম্পানির ক্ষেত্রে কিভাবে মূলধন সংগ্রহ করা হবে ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করা যাবে কি না নাকি শুধুমাত্র শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা যাবে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা যাবে কি না বোনাস শেয়ার ইস্যু করার কোনো নিয়ম আছে কি না তার মানে প্রত্যেকটা জিনিস মূলধন সম্পর্কিত বা অতিরিক্ত মূলধন কালেক্ট করার কোনো বিধান আছে কি না এবং যদি বিধান থাকে তা সে হারে কোনো সুদ দেওয়ার কোনো বিধান আছে কি না তার মানে মূলধন সম্পর্কিত যত রকম সমস্যা আছে সব কিছু নিয়ে বেসিক্যালি মূলধন ধারায় উল্লেখিত থাকবে এবং আমাদের সেকেন্ড লাস্ট যেটা আছে দায় দ্বারা মানে হচ্ছে কোম্পানির লাইবিলিটিস তার মানে এটা কি অসীম দায় সম্পন্ন কোম্পানি নাকি সসীম দায় সম্পন্ন কোম্পানি এবং দায়ের প্রকৃতিটা কীরকম হবে এবং কার দায়ের পরিমাণ কত পরিমাণ হতে পারে কিভাবে দায়টা বন্টন হবে তার একটা বিস্তারিত আলোচনা থাকবে দায় দ্বারাই এবং সর্বশেষ এবং লাস্ট যে ধারাটা আছে সেটা হচ্ছে সম্মতি দ্বারা তার মানে আমি শেয়ার কিনেছি স্বেচ্ছায় আমাকে কেউ ফোর্স করে নাই যে তোমাকে এই কোম্পানির শেয়ার কিনতে হবে না কিনলে এরকম এরকম করা হবে বা কোনো থ্রেট দেওয়া হবে তার মানে ওভার দ্য থ্রেটিং অথবা থ্রো সাম থ্রেট রিলেটেড অ্যাক্টিভিটিস কাউকে কোনো কখনও কোনো কোম্পানির পার্টনার বা শেয়ার বানানো যাবে না চাই নিজের ইচ্ছায় যখন আমি কোনো একটা কোম্পানিতে আমার নিজের সম্মতিক্রমে শেয়ার কিনবো সেটাকে বলা হচ্ছে বেসিক্যালি সম্মতি দ্বারা সো আমরা ছয়টা ধারা সম্পর্কে জানলাম আমি আবার একটু রিক্যাপ করছি নাম ধারা ঠিকানা দ্বারা উদ্দেশ্য দ্বারা মূলধন দ্বারা দায় ধারা এবং সর্বশেষ বলা হচ্ছে সম্মতি দ্বারা সো আমরা একটু প্রোসিড করি সামনের দিকে সো এখন বলা হচ্ছে পরিমেল নিয়মাবলী যেটা কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল সো পরিমেল নিয়মাবলী বেসিক্যালি ব্যাসিক্যালি কাকে বলা হয় আমরা একটু জেনে নিই কোম্পানির অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনাগুলো আছে কোম্পানির ভিতরে আমাদের যে অ্যাকাউন্টেন্টস আছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আন্তবিভাগীয় যে আমাদের কমিউনিকেশনগুলো হবে এগুলোর জন্য ফরমাল যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এগুলো সবগুলো মেনে চলার একটা যাবতীয় গাইডলাইনসকে বলা হচ্ছে পরিমেল নিয়মাবলী তার মানে এটার অন্য আরেকটা নাম আছে সেটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দলিল সো আমরা একটু খেয়াল করি এই বেসিক্যালি পরিমাল নিয়ামলির মধ্যে কি কি বিষয়বস্তু আমরা কাভার করতে থাকি ফার্স্ট অফ অল বলা হচ্ছে পরিচালক সো এ দ্বারা বেসিক্যালি বলা হয় কোম্পানি পরিচালক কারা হতে পারবে এটা কি ইন্টারনালি রিক্রুটমেন্ট করব নাকি এক্সটার্নালি রিক্রুটমেন্ট বা হায়ার করব অতবা বলতে পারে পরিচালকের সংখ্যা কত হতে পারে সর্বোচ্চ কতজন আছে এবং সর্বনিম্ন কতজন থাকা উচিত বা আছে এবং আরও বলা থাকতে পারে যে পরিচালক যারা বর্তমানে সংশ্লিষ্ট আছে তাদের সবার একটা বায়োডাটা থাকতে পারে যেটা বেসিক্যালি পরিমাণ নিয়াবলীর মধ্যে ডকুমেন্টেড করা থাকে এরপরে চলে আসে শেয়ার কি পরিমাণ শেয়ার আছে কি পরিমাণ সাধারণ শেয়ার কি পরিমাণ অগ্রাধিকার শেয়ার বা বোনাস শেয়ার কী পরিমাণ থাকতে পারে পরবর্তীতে শেয়ার আরও কি পরিমাণ ইস্যু করা দরকার হতে পারে শেয়ার সম্পর্কিত যাবতীয় একটা ধারণা পেতে পারেন পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু থেকে এবং আরও আমরা জানতে পারবো সভা আহ্বান নিয়ে তার মানে কোম্পানির সাধারণ সভা কখন হবে বিধিবদ্ধ সভা কীভাবে হবে অন্যান্য যে সভাগুলো আয়োজন করার বিধান রয়েছে সেই সভাগুলো কিভাবে আয়োজন করা হবে কে আয়োজন করবে কোন প্রসিডিউরে সবা সভা সম্মিলিত হবে এবং সাকসেসফুল হবে সে সম্পর্কিত ডিটেলস লেখা থাকবে কোম্পানির পরিমেল নিয়মাবলীর দলিলে এ পরে আসি ঋণ কোম্পানি কি ঋণের মাধ্যমে কোনো মূলধন সংগ্রহ করবে কিনা যদি সংগ্রহ করে তাহলে সর্ব এটা কিভাবে করবে এটা কি কোম্পানির যারা শেয়ারহোল্ডার আছে তাদের ভিতর থেকে ইন্টার্নালি ঋণ গ্রহণ করবে নাকি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আর্থিক কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করবে এগুলা বিস্তারিত ডিটেলস লেখা থাকবে কোম্পানি পরিমেল নিয়মাবলীর মধ্যে এর পরবর্তী আমরা জেনে নেব লভ্যাংশ বন্টন তার মানে কোম্পানির যখন লভ্যাংশ হবে সেটা কিভাবে বন্টিত হবে সাধারণ শেয়ার হোল্ডারগণ কীভাবে লভ্যাংশ পাবে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ কীভাবে লভ্যাংশ পাবে এবং যারা প্রবর্তক আছে তারা কিভাবে লভ্যাংশ বন্টনে অংশগ্রহণ করবে তার একটা ডিটেলস লেখা থাকবে পরিমেল নিয়মাবলীর মধ্যে এবং এরপরে যেটা বলা হচ্ছে নিয়োগ নিয়োগ মানে হচ্ছে কোম্পানি যখন কোনো রিক্রুটমেন্ট করে তার কাজের জন্য বিভিন্ন এক্সিকিউটিভ বিভিন্ন ওয়ার্কার বা অন্য কোনো বা সুপারভাইজার হতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ম্যানেজার হতে পারে বা কোনো অন্য যে কোনো পোস্টের কোনো টেরিটোরি অফিসার হতে পারে যে কোনো পোস্টের যখন কোম্পানির নিয়োগের ব্যাপারটা আসে এবং নিয়োগটা কোন প্রসিডিউরে হবে এটাকে কোনো ফর্মাল হবে ইন্টারনাল রিক্রুটমেন্ট হবে নাকি এক্সটার্নাল রিক্রুটমেন্ট হবে এই সম্পর্কিত যাবতীয় ধারণা ব্যাসিক্যালি পরিমেল নিয়মাবলীর মধ্য থেকে পেতে পারেন এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে সিলমোহর সিলমোহর এমন একটা জিনিস যে জিনিসটার মাধ্যমে বেসিক্যালি কোম্পানি অ্যাজ এ ব্যক্তি মানে কোম্পানি যে একটা কৃত্রিম সত্তার অধিকারী এটা বেসিক্যালি সিলমোহর দ্বারাও প্রমাণিত হয় কারণ পুরা একটা কোম্পানিতে ধরে নিলাম এক হাজার শেয়ার হোল্ডার আছে কোম্পানি যখন কোনো একটা অন্য কোনো একটা কাজে বা অন্য কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কোনো চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ হতে যাবে তখন এক হাজার শেয়ার হোল্ডারগণের সম্মতিপত্র হিসাবে তাদের সবার সিগনেচার দরকার হয় না শুধুমাত্র কোম্পানির যে একটা সিলমোহর আছে কোম্পানির একটা সেন্ট্রাল সিলমোহর আছে ওই একটা সিলমোহর যখন প্লাক্ট করা হয় প্ল্যাক্ট ইন করা হয় ঠিক তখনই ওই সিলমোহর এই এক হাজার মানুষকে রিপ্রেজেন্ট করছে তার মানে এই সিলমোহর সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন বা তথ্য পাওয়া যাবে পরিমেল নিয়মাবলীর মধ্যে সো বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম কোম্পানির যে প্রধান যেটা দলিল প্রধান যেটা দলিল ছিল স্মারকলিপি এবং সর্বশেষ এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা দলিল ছিল পরিমেল বলি এর পরবর্তী এগুলা ছাড়াও কোম্পানির আরও কিছু রিলেটেড কিছু দলিল পদ্ধতি দরকার হতে পারে আমরা এখনই জেনে নেব কী কী থাকতে পারে সো প্রথমে চলে আসছে বিবরণপত্র এবং এরপরে হেডলাইনে দেখা যাচ্ছে বিবরণপত্রের বিকল্প বিবৃতি সো ফার্স্ট অফ অল বিবরণপত্র জিনিসটা কী আমরা জানি কোম্পানির মূলধন সংগ্রহের একটা ওয়ে হচ্ছে বা যেটা সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে কমন যেটা ওয়ে আছে সেটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ তার মানে বিবরণপত্র মানে হচ্ছে আমি যে আমার কোম্পানির শেয়ার বাজারে সেল করব এটা মানুষ কিভাবে জানবে তো মানে ব্যাপারটা হচ্ছে কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য সাধারণ জনগণের নিকট আহ্বান করার নিমিত্তে যে বিবরণপত্র বা একটা যে নোটিস কোম্পানি অফিসিয়ালি অ্যানাউন্স করবে আমার কোম্পানির শেয়ার এত টাকা মূল্যের এতটা শেয়ার আমি বাজারে বিক্রি করব। যারা কিনতে আগ্রহী স্বেচ্ছায় কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য আবেদন করার অনুরোধ জানাচ্ছি তার মানে একটা বিজ্ঞপ্তিপত্র যে প্রদান করে সাধারণ জনগণের নিকট শেয়ার ক্রয়ের আহ্বানপত্র হিসাবে তাকে বলা হয় বিবরণপত্র তার মানে যদি আমি সামারি বা সামারি বা সামারাইজ ফর্মে বলা হয় বিবরণপত্র হচ্ছে কোম্পানি শেয়ার ক্রয়ের নিমিত্তে সাধারণ জনগণের নিকট একটি আহ্বানপত্র এরপর চলে আসি বিবরণপত্রের বিকল্প বিবৃতি সো আমরা এতক্ষণ দেখলাম বিবরণপত্র বিবরণপত্র বেসিক্যালি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তাহলে এখন বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি বিবরণপত্র ইস্যু করতে পারে না ব্যাপার হচ্ছে বিবরণপত্র কখনও পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণ জনগণের নিকট ইয়া করতে পারে না মানে ইস্যু করতে পারে না কেন পারে না কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন যখন তাদের মধ্যে দুই থেকে পঞ্চাশ জনের যে কোটাটা আছে এটা ফিল আপ হয়ে যাবে তার মানে ওদের যখন অতিরিক্ত মূলধন লাগবে ওরা শেয়ার সেল করতে পারবে না ওরা কি করে ওদের ইন্টারনাল যে পঞ্চাশ জন মানুষ আছে এ পঞ্চাশ জন মানুষ থেকে ওরা পুনরায় মূলধন সংগ্রহ করে ওরা যখন পুনরায় এক্সিস্টিং যারা শেয়ারহোল্ডার আছে তাদের নিকট থেকে যখন ওরা মূলধনটা সংগ্রহ করে তার মানে বাইরের যে পক্ষগুলো আছে বা সাধারণ জনগণের নিকট আহ্বান করার জন্য শেয়ার ক্রয়ের জন্য আহ্বান করার কোনো দরকার পড়ে না তার জন্য এই বিবরণপত্রের বিকল্প বিবৃতি বেসিক্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা যেহেতু জনগণের নিকট বিবরণপত্র দিচ্ছে না এর বিকল্প একটা বিবৃতি স্বরূপ যারা বর্তমান শেয়ারহোল্ডার আছে তাদের নিকট ইস্যু করা হচ্ছে বিবরণপত্রের বিকল্প বিবৃতি এবার একটা সহজভাবে সামারি করি বিবরণপত্র হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এবং যখন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে চলে আসে তখন তারা বিবরণপত্র ইস্যু করতে পারে না এবং এর পরবর্তী বা এর অ্যাগেনস্টে এর পরিবর্তে বিবরণপত্রের বিকল্প বিবৃতি ইস্যু করে থাকে তাদের এক্সিস্টিং যারা শেয়ার শেয়ারহোল্ডার আছে তাদের নিকট সো পরবর্তী যে টপিক্সটা আছে এটা আরও ইম্পর্ট্যান্ট এবং আরও ইন্টারেস্টিং সো প্রথমে এটার নাম হচ্ছে ন্যূনতম মূলধন এটাকে বলা হয় মিনিমাম ক্যাপিটাল এবং বলা হচ্ছে ন্যূনতম মূলধন সংগ্রহের কারণ কেন আমরা ন্যূনতম মূলধন সংগ্রহ করব সো ফার্স্ট অফ অল ন্যূনতম মূলধন জিনিসটা কী বা মিনিমাম ক্যাপিটাল হোড ইজ মিনিমাম ক্যাপিটাল সো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা কোম্পানি প্রাথমিকভাবে সূচনা করার জন্য বা শুরু করার জন্য যে পরিমাণ মূলধন না হলে একটা কোম্পানি সূচনা করা সম্ভব না আবার বলছি যে পরিমাণ মূলধন সংগ্রহীত না হলে বা জোগাড় করতে না পারলে একটা কোম্পানি প্রাথমিকভাবে সূচনা করা সম্ভব না সে পরিমাণ মূলধনকে বলা হয় মিনিমাম ক্যাপিটাল বা ন্যূনতম মূলধন এখন বলা হচ্ছে এই ন্যূনতম মূলধন সংগ্রহ করার কারণ কি কারণ হচ্ছে একটা কোম্পানি শুরু করার ক্ষেত্রে কিছু প্রাথমিক খরচ থাকে প্রাথমিক কিছু খরচ থাকে এই প্রাথমিক খরচগুলা মিটানোর জন্য বা মেকআপ করার জন্য আমাদের ন্যূনতম মূলধন দরকার হয় আরও কিছু কারণ আছে আমি বলে দেই অফিস ব্যয় একটা অফিস যখন পরিচালনা করবেন কিছু ব্যয় খাতাপত্র দিয়ে তারপর কিছু সরঞ্জামা আদি আছে বা টেবিল চেয়ার আসবাবপত্র বিভিন্ন খরচ আছে এই সবগুলোর জন্য ব্যস্ত গেলে ন্যূনতম মূলধন সংগ্রহ করা হয় আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে অন্যান্য পরিচালন ব্যয় তার মানে একটা কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে আরও কিছু ব্যয় থাকে তার মানে আমরা তিনটা কারণ এখানে পসিবল পেয়েছি প্রথম বল হচ্ছে প্রাথমিক খরচ হতে পারে অফিস ব্যয় হতে পারে অন্যান্য পরিচালনা সংক্রান্ত যে ব্যয়গুলো আছে এগুলো বেসিক্যালি মেক করার জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করা হয় সো বন্ধুরা এই ইউনিটে বেসিক্যালি আমরা যেটা কাভার করেছি সেটা হচ্ছে কোম্পানির যে দলিলটা ছিল দুইটা দলিল ছিল স্মারকলিপি ছিল এবং পরিমেল নেওয়লী ছিল এরপর আমরা যেটা কাভার করেছি সেটা হচ্ছে বিবরণপত্র কী জিনিস এবং বিবরণপত্রের বিকল্প বিবৃতি এটা কী জিনিস কোনটা কার নিকট ইস্যু করা হয় এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ন্যূনতম মূলধন কাকে বলে এবং ন্যূনতম মূলধন সংগ্রহের কারণ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম